কিন্তু একেবারেই প্রায় বিদায়ের দোরগোড়ায় চলে এসেছে, কারণ সেই অর্থে গায়ে কিছু চাপাতে হচ্ছে না, কারণ এখন বাইরে বেশ একটা ফুরফুরে হাওয়া, আর সেই হাওয়া বলে দিচ্ছে বসন্ত আসছে। শুধু বসন্ত নয়, একেবারে বসন্তের হাওয়া যেটা বইছে সেটা কিন্তু বেশ একটা প্রেম প্রেম গন্ধ আছে তার মধ্যে। আপনি প্রেম করছেন কি? যদি আপনি প্রেমটা না করছেন তাহলে আপনি করাটা শুরু করে দিন, কারণ বসন্ত এসে গেছে, বসন্ত আসছে। তো সুতরাং সেটা সেলিব্রেশন। আফটারঅল রেস্টো রান্নার নতুন এপিসোডে আপনাকে স্বাগত। প্রত্যেকবারের মতো যেটা হয়ে থাকে যে আমি কোনো কিছুই ওপেন করি না, কারণ এটা একেবারে বেশ অন্যরকম শো, আর যেখানে কিনা শেফ সবকিছু আপনাদের জন্য রিভিল করে যে আজকে আপনারা কি শিখবেন না শিখবেন। তার জন্য এই মুহূর্তে আজকে আমরা চলে এসেছি আপনাদের, আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে শেফ সিন্দি। ওয়েলকাম সিন্দি, ওয়েলকাম টু রেস্টো রান্না। হাই, কেমন আছো? ভালো। আচ্ছা, আজকে একটুখানি বলো, কারণ আজকে তো বেশ একটা রোমান্টিক ব্যাপার স্যাপার রয়েছে, কারণ শীত চলে গেছে, বেশ একটা ফুরফুরে হাওয়া চলছে, এটা বেশ রোম্যান্স এর গন্ধ ওখানে বেশ মিলেমিশে আছে। সুতরাং সেই হিসাবে আমরা আজকে কি শিখছি, কি মানে কোথায় যাচ্ছি? আজকে অ্যাকচুয়ালি কুচবিহারের একটা ডিশ বানাবো আমি। আচ্ছা, কুচবিহার। হ্যাঁ, ওকে। মানে কুচবিহার মানেই হচ্ছে বেশ এলাকি কিছু খাবার দাবার হবে আজকে। হ্যাঁ, ওই এলাকারই খাবার দাবার, ওই এলাকার একটু বেশ অন্যরকম জাঁকজমক খাবার দাবার হবে। সেটা সেটা কি শিখছি আজকে? আজকে আমরা শিখছি প্রন বেথুরানি। প্রন বেথুরানি? আচ্ছা, বেথুরানি কি এক্স্যাক্টলি? বেথুরানি হলো ওই মানে কুচবিহারের একটা ট্র্যাডিশনাল গ্রেভি সস। আচ্ছা, সস। আচ্ছা, সেইটা দিয়ে আমরা চিংড়ি মাছ, সেটা কো আমরা কি চিংড়ি ইউজ করছি? বাগদা চিংড়ি। বাগদা চিংড়ি। আচ্ছা, তো তাহলে আজকে আমরা একেবারে কুচবিহারটা ঘুরে আসি, কারণ কুচবিহার ঘোরা হয়েছে। কুচবিহারের টিপিক্যাল খাবারটা হয়তো আপনি খেয়েছেন, বা আপনারা যারা ওই প্রান্তে আছেন হয়তো এরকম অনেকেই আছেন যারা খাননি। তাহলে সেটা কিভাবে বানাবেন, তার জন্য ইনগ্রিডিয়েন্টস কি লাগবে দেখে নেবো এক নজরে এই মুহূর্তে। পেঁয়াজ কুচি, সেদ্ধ আলু, টক দই, কোকোনাট মিল্ক, সর্ষে তেল, সর্ষে বাটা, ধনে পাতা আর পুদিনা পাতার বাটা, ক্রিম, ঘি, নুন, হলুদ গুঁড়ো, কালো গোলমরিচ গুঁড়ো, লঙ্কা, বাগদা চিংড়ি, শুকনো লঙ্কা, লেবু, পার্সলে পাতা, গন্ধরাজ লেবু, বিটরুট পেস্ট, বেল পেপার জুলিয়ান করে কাটা, জল। প্রথমে আমাদের কি করতে হচ্ছে? প্রথমে একটু ফ্রাই প্যান গরম করে নি। আচ্ছা, তারপরে এর মধ্যে সরষের তেল দেব। আচ্ছা, এটা কি নরমাল যেরকম ভাবে আলু চোখা আমরা বাড়িতে বানাই সেটা কি সেম পদ্ধতিতে বানাবো নাকি একটু ডিফারেন্ট? শুধু এর মধ্যে আমরা পেঁয়াজ কুচি আর শুকনো লঙ্কা একটু সল্ট ইউজ করব। এটা একটু তেলের একটু দরকার পড়ে, কারণ আলু চোখা মানে একটু তেল ব্যাপারটা থাকবে, ওই সরষের তেল। হ্যাঁ, আর তারপরে এখন তো একটু বসন্ত, সুতরাং একটু ফুরফুরে মেজাজ, একটু প্রেম প্রেম গন্ধ, আকাশ বাতাস সব মিলিয়ে মিশে আপনার মনের মধ্যে একটু বেশ প্রেম প্রেম ব্যাপার। তো সবকিছু মিলিয়ে মিশে যদি একটুখানি হেলথ কনসিয়াস না হই, মানে একটু যদি তেল একটু ফ্যাট যদি ইনটেক করা যায় তাহলে অসুবিধা কিন্তু। তো সুতরাং এবার তেল বোধ হয় গরম হয়ে গেছে, তো এর মধ্যে আমাদের কি করতে হচ্ছে? এরপরে এর মধ্যে শুকনো লঙ্কা, শুকনো লঙ্কার মধ্যে ঢেলে দেবো। লঙ্কা ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল একেবারে গোটা গোটা লঙ্কা, গন্ধ বেরিয়ে গেছে সর্ষের তেলের মধ্যে লঙ্কা দিলে পরে যে গন্ধটা বেরোয়। এবার কি করতে হচ্ছে আমাদের? এবার এর মধ্যে একটু পেঁয়াজ কুচি দেবো। আচ্ছা, এটার মধ্যে রসুন পড়বে না? না। পেঁয়াজ তো ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে কি দিতে হচ্ছে? এরপরে এর মধ্যে দেবো সেদ্ধ আলু। সেদ্ধ আলু, এই নাও সেদ্ধ আলু। আমি কোনদিন নাম শুনিনি, মানে নামটা শুনে আমার কথা মনে হলো হয়তো বোধ হয় একটু বিদেশি টাচ আছে তার মধ্যে, কি আমাদের রাজ্যের নয় অন্য রাজ্যের হবে হয়তো। আমাদের রাজ্যের খাবার,
মিশে গেছে কারণ আলুর মধ্যে আমার যা যা দেওয়া ছিল সেগুলো হয়ে গেছে এবার এর মধ্যে আর না এর মধ্যে একটু সল্ট দেব নুন একটু সল্ট এই নাও টেস্ট অনুযায়ী আচ্ছা হাফ টি স্পুন দিলেই হয়ে যাবে একটু মিশিয়ে দেবো আচ্ছা আলু চোখা রেডি ওকে এবার এর মধ্যে কি করতে হবে আর কিছু দিতে হবে না না আচ্ছা নাও এবার আমাদের কি করতে হচ্ছে এবার ফ্রন্টে মেরিনেশন করব আচ্ছা ওকে একটু লেবু জুস দেব এর মধ্যে সল্ট দেব কালো গোলমরিচের গুঁড়ো আচ্ছা এবার চিংড়ি মাছটা এবার আমাকে বলো যে চিংড়ি মাছের যেহেতু আমি করছি যেহেতু এটা অন্য মাছের যে কোনো পেটি দিয়ে তুমি বললে করা যায় চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছের জন্য আমাদের স্পেশালি কিভাবে কাটা উচিত যদি তুমি একটু আমাদের ভিউয়ার্সদেরকে বলো বেসিক্যালি এটা আমরা একটু ডেকোরেশনের জন্য হেডটা রেখে দিয়েছি আচ্ছা বাড়িতে যদি কেউ বানায় এখান থেকে একটু কেটে দেবে হেডটা কেটে সরিয়ে দেবে আচ্ছা মাথার ভেতরে কিছু চলো তাহলে এর মধ্যে আমরা শুরু করি ম্যারিনেশন লেবুর রস পড়লো আর একটা পড়লো হচ্ছে এখানে কালো গোলমরিচের গুঁড়ো তো সুতরাং এবার আমাদের এর মধ্যে আর কি কি দিতে হচ্ছে এটা হয়ে গেল একটু এই ম্যারিনেশন করে একটু প্রিজার্ভ করে দেওয়া এটা কতক্ষণ রাখতে হবে ম্যারিনেশনটা আধ ঘন্টা রেখে দিলে হয়ে যাবে আধ ঘন্টা ম্যারিনেশনটা করে রাখতে হবে এটা আর এমনি মাছ হলে কতক্ষণ আমি ম্যারিনেট করব সেম প্রসেস মানে মাছেও আধ ঘন্টা চিংড়ি মাছ বলেও আধ ঘন্টা আলু সিদ্ধ রেডি হয়ে গেছে চিংড়ি মাছ ম্যারিনেশনে চলে গেছে সুতরাং সেটা ম্যারিনেশনের জন্য যতটুকু সময় লাগছে সেইটু টাইমের মধ্যে যাবো আর আসবো নিব একটা ছোট্ট ব্রেক দেখা হচ্ছে ব্রেকের ওপারে ফিরে এলাম ব্রেকের পর দেখছেন রেস্তোরাঁ না এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন শেফ সন্দীপ এটা হয়ে গেছে আধ ঘন্টা আমাদের হয়ে গেছে আধ ঘন্টা একদমই হয়ে গেছে এটা আমরা কি দিচ্ছি ধনে পাতা পুদিনা পাতা রসুন বাটা আচ্ছা আর তার মধ্যে তেল হ্যাঁ চলো এবার তোমাকে কি করতে হচ্ছে এর মধ্যে মাছেও এরকম ভাবেই করবো তো হ্যাঁ ওকে তাহলে এবার এটা কি করতে হচ্ছে এবার এটা গ্রিল করব আচ্ছা এটাকে গ্রিল করতে হচ্ছে সুতরাং এখন আর আমাদের এইসবের দরকার নেই ওকে এবার কি করতে হচ্ছে তেল দিতে হচ্ছে এরপরের মধ্যে একটু সর্ষের তেল দেবো আচ্ছা গায়ে মাখানো তেল থাকবে গায়ে মাখানো তেল বেশি তেল নয় ওর যতক্ষণ তেলটা গরম হবে আমরা স্কিউয়ার লাগিয়ে প্রনটাকে আচ্ছা এটা কি করে ঢোকাতে হবে একদম তেল থেকে ঢোকাতে সোজা একদম মাথার উপর দিয়ে চলে যাবে আচ্ছা তেল থেকে ঢুকিয়ে একদম সোজা মাথার দিয়ে স্কিউয়ার গুলো এমনি নরমাল যে কোনো রকম স্টোরে পাওয়া যায় এখন এবার তেলটা গরম হয়ে গেছে সর্ষের তেল গরম হলে পরে সর্ষের তেলে একটা গন্ধ থাকে সেই গন্ধটা বের ভাজানো একটা পদ্ধতি আছে আচ্ছা এই যে চাটনিটা আমরা মেখেছি গায়ে ঠিক এই পাটটা নিচে দিকে যাবে আচ্ছা ওকে এটা কি জমে যাবে কোনো ভাবে ভিতরে এটা গরম জায়গা দিলেই সিল হয়ে যাবে ও আবার বড়ি থেকে ছাড়বে না আচ্ছা ওকে পদ্ধতিটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং সুতরাং এটা কি হয়ে গেছে পিছন দিকে আর একটু বোধহয় হবে এটা কি পুরো মাছটা এভাবে হয়ে যাবে চিংড়ি মাছটা না না একটু টার্ন করতে হবে একটু টার্ন করতে হবে কিন্তু ওই যেই জায়গাটা চেরা ওই জায়গাটা তো হয়েই যাবে একচুয়ালি একটু কালারটার জন্য আমরা চার দিকে এ করে নেব আচ্ছা এটা কি আমি জাস্ট প্লেটে এরকম ভাবে সাজিয়ে দেব আর এর উপরে যে সসটা সসটা তো আচ্ছা সসটাকে আমি এই তেলেই বানাবো হ্যাঁ সরষের তেলেই বানাবো না মানে এই তেলটা যেটা ভাজা হচ্ছে এই তেলটা হ্যাঁ এই তেলটাও ইউজ করতে পারো অনেক ভালো ফ্লেভারটা আছে টেস্ট আছে চিংড়ি মাছ ভাজার যে একটা ফ্লেভার থাকে সেই ফ্লেভারটা তেলের মধ্যে চলে যায় আর তেলটা যদি ফেলে দিই তাহলে ওই ফ্লেভারটা আবার যাবে না
রান্নার মধ্যে, এবার স্বাদও একটা আলাদা হয় তিনটা। হ্যাঁ, তাহলে চিংড়ি মাছ তো হয়ে গেছে, বোঝাই যাচ্ছে লাল লাল রং হয়ে গেছে। এবার তাহলে তুলে এবার একটু সাইডে রাখবো। সস মেকিং এর জন্য এবার আমাদের কি কি লাগছে, কিভাবে কি কি দেবো? সেম প্রসেসে যাবো, এবার সরষের তেল নেবো একটু। এটাও সরষের তেল? আচ্ছা চলো, না তাহলে সরষের তেল একটা বাঙালি ট্র্যাডিশন বলে সরষের তেলটা। সন্দীপ আজকে ফুলটো বাঙালি বললে হবে, বাংলা একটুখানি অ্যাকসেন্ট আছে হালকা, কিন্তু মন থেকে প্রাণ থেকে সব দিক থেকে হাতে পায় পুরো বাঙালি সন্দীপ আজকে। এরপরে এর মধ্যে দেবো একটু সরষে বাটা। সরষে বাটা কি নর্মাল সরষে বাটা? হ্যাঁ নর্মাল সরষে। আচ্ছা সরষে বাটার জায়গায় আমি যদি সাদা সরষে নিই সেটা চলবে? কিন্তু বেটে নিতে হবে সরষে, সে বেটে নেবো কিন্তু সাদা সরষে চলবে? হ্যাঁ। একটু জল দেবো। আচ্ছা এটা জল আমরা কতটা দিচ্ছি, মানে কনসিস্টেন্সি কি আমাদের বুঝে দিতে হবে? হ্যাঁ নিজে থেকে। আচ্ছা একটু থিকনেস মাপটা থাকবে। আচ্ছা খুব বেশি লিকুইড হবে না, আবার খুব বেশি বেশি মোটা গাঢ় হবে না, ঠিকও হবে না, মানে হালকা একটু যে সসি ব্যাপারটা থাকবে। এবার এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দেবো। আচ্ছা যে যেরকম ঝাল খায় তার অ্যাকর্ডিং কাঁচা লঙ্কা চিরে দিলেই ভালো, মানে দেখতেও ভালো লাগবে। সেম টাইম এর মধ্যে একটু নুন দেব। আচ্ছা হাফ টিস্পুন নুন। হ্যাঁ এটা ভীষণ আন্দাজ মতো দিতে হবে, খুব বেশি হলে পুরো হলুদ গুঁড়ো অল্প হলুদ, ভীষণ অল্প, জাস্ট ওই একটু কালার কন্ট্রাস্টটা বাড়িয়ে রাখা, একটু আর একটু বেশি এনহ্যান্স হবে হলুদ। এবার আমরা টক দই দিচ্ছি। হ্যাঁ এটা এসে হ্যাং কার্ডের কিছু দরকার নেই, নরমাল টক, নরমাল টক দই একটু বিট করে রাখলে ভালো। আচ্ছা চিনি দেবা নুন দেবা কিছু? কিছু না, কিছু নেই। ওকে এটা একটু বেশি পড়ে না একটু যেরকম একটু বেশি পড়ে? আচ্ছা কেন এটা মেইন ইনগ্রেডিয়েন্ট কি এসে সরষে তেতোপনটা মারার জন্য ওটা এর মধ্যে ইউজ হয়। আচ্ছা আচ্ছা একটু লেবু জুস, লেবুর জুস। আচ্ছা এটা ফর হোয়াট? কেন এর মধ্যে এখন আমরা নারকেল দুধ দেবো? আচ্ছা এর মধ্যে আবার নারকেলের দুধ? আচ্ছা ক্রিম আজকে আমরা দিচ্ছি না, তার মানে ক্রিমও যাবে লাস্টে, আবার ক্রিমও। ও আচ্ছা এই যে এখানে আছে ইনগ্রিডিয়েন্টসটা বাদ পড়ে গেছে, ছোট এত বড় আর ছোট মিলিয়ে আছে যে ও ভিতরে ঢুকে রয়েছে দেখতে পাচ্ছি। এটা আমরা কতটা দিচ্ছি? 40 স্পুন, 5 স্পুন, 1 টেবিল স্পুন। এটা আমি পাউডার্ড মিল্ক পাওয়া যায় কিন্তু এরকম? হ্যাঁ পাউডার মিল্ক পাওয়া যায়, ওটা ওয়ান একটু গরম জলে আপনি ভুলে রাখতে পারেন। আচ্ছা এটা কি তোমাদের সেটাই নাকি এটা একদম ফ্রেশ? এটা আমাদের ফ্রেশ মিল্ক। জেলার খাবার হলে হবে কি, বেশ ব্যাপার স্যাপার আছে, বলে রাজকীয় ব্যাপার স্যাপার আছে, তার মধ্যে নারকেল ক্রিম টক দই কি নেই, ভালো রিচ খাবার। তেলে রান্না বান্না হয় এখানে, সাদা তেলে হন না, ব্যাপার আছে এখানে। আচ্ছা এবার এটা, এবার একটু ঘি, এটা একটু ঘি। আচ্ছা রসে বসে বাঙালি খাবার এক কথা। দুটো ছোট স্পুন ঘি এর মধ্যে দিলাম। ওকে হয়ে গেল, এবার এর মধ্যে ক্রিম মিশিয়ে। আচ্ছা ক্রিম, এটা জাস্ট নরমাল ফ্রেশ ক্রিম যেটা আমাদের বাজারে পাওয়া যায়, বাজারে পাওয়া যায়। দুটো ছোট স্পুন ক্রিম দিয়ে দিন। ওকে কুচবিহারের ট্র্যাডিশনাল সরষে। তুমি কি এটা গিয়ে ওখানে শিখেছো? না না ওইখানে যাইনি আমি, অ্যাকচুয়ালি এটা একটু পড়াশোনা করে এখানকার রেসিপি গুলো নিয়ে। মানে তুমি বই ঘেটে শিখেছো? আচ্ছা এটা বোধহয় হয়ে গেছে, এটা বেশ ঠিক হয়ে গেছে, গ্রেভিটাও এবার মানে গ্রেভি নয় সস, মানে বিটটা তুমি মানে কি করেছো, বিটটা বয়ল করেছো? বিটটাকে বয়ল করে পেস্ট করে নিয়েছি, ওর মধ্যে এবার বাড়িতে কেউ ক্রিম অ্যাড করতে পারে বা মেয়োনিজ বাজারে পাওয়া যায়, মেয়োনিজটা নিয়ে একটু শুধু বডিটা নেওয়া। আচ্ছা এটা কি এটা কি এটা স্প্রেডও হয়ে গেল আমি টেবিলে বা মানে ব্রেডে লাগিয়ে খাওয়া যেতেও পারে? আচ্ছা এটা রাখা যাবে, এটা যদি আমরা প্লেটিং করছি এই খাওয়ার সঙ্গে ও লোক খেতে পারে। আচ্ছা ওকে চল, যা আদব কায়দা আছে, মানে বিদেশ কেউ হার মানাবে? হ্যাঁ দেশ
আমাদের রাজ্যে অনেক ভালো ভালো খাবার আছে ভাবো জাস্ট হ্যাঁ মানে এখন আমরা রিসার্চ হয় না সেগুলো আমরা কিছু জানি না এখন অনেক এটা তো নতুন ভাবে রিভাইভ হলো হ্যাঁ পুরো একটু আলু দেব আলু চোখাটা আচ্ছা এটা আমাকে বলো যে তুমি যখন বই পড়ে তোমরা তো এটা বানিয়েছো এক্সপেরিমেন্টও করেছো সবকিছু ঠিকঠাক কিন্তু যেটা আমার জানা যে এই আলুর চোখাটা কি তখন ওখানেই ছিল মানে বলা ছিল তখন ছিল না আলু চোখা আচ্ছা মানে এটা তোমরা ইনপুট করে দিয়েছো যে মেইন কোর্স হিসেবে কমপ্লিট ফুড হয়ে গেল সেই অর্থে ওকে চলো এবার প্রন থেকে স্কিউয়ারটা বাইরে করে নেব হ্যাঁ এইগুলো সোজা রয়ে গেল আচ্ছা এর কি আমি কি এটাকে খুলে নিয়েও দিতে পারি মানে এই পুরো হ্যাঁ আপনি খুলে নিতে পারেন শেলস গুলোকে পুরো খুলে নিয়ে পুরো পুরো খুলে দুপিটে মানে পুরো বডিতে আপনি এই চাটনিটা মাখিয়ে ইউজ করতে পারেন ওকে কায়দা আছে যে রাজ্যের খাবার সেটাকেও কি করে একটা ওয়েস্টার্ন ফিল মানে লুক দেওয়া যায় এবার আর একটু খাওয়াটা ভালো লাগার জন্য এই ধনেপাতা মিন্ট চাটনি রসুন বাটাটা এর উপরে একটু ছড়িয়ে দেব আচ্ছা আচ্ছা এটা তো কড়াইতে নিশ্চয়ই নাড়া নয় না এটা নরমাল কাঁচা অবস্থায় আছে ওকে অনেক সময় হয় কি মিক্সারে পেস্ট করলে পর জিনিসটা কালো হয়ে যায় পুরো এর উপরে একটু বেল পেপার জুলিয়ান কাটা এতে বেল পেপার আছে মিট আছে গাজর আছে তিন রকমের বেল পেপার আছে আচ্ছা লাল সবুজ এই তো জুলিয়ান করে কাটা এর উপরে আর একটু পার্সলে স্প্রে একটা গন্ধরাজ লেবু ভেজেস কাটা এটা কি আছে হলো সরষের গাছ আচ্ছা আমরা একটু মাইক্রোগ্রেনস বানিয়ে রাখি আচ্ছা এমনি খেতেও পারে হ্যাঁ আর ইভেন স্যালাড যেও খাওয়া স্যালাড যেও খাওয়া নাম যেন কি বলে প্রন বেথুরানি প্রন বেথুরানি থ্যাংক ইউ এত সুন্দর একটি খাবার আমাদেরকে শেখানোর জন্য এই প্রন বেথুরানি সেটা আপনি কিভাবে বানাবেন সেটার জন্য তো আমি আপনাকে ডেফিনেটলি হেল্প করব কিন্তু যেটা বলার আমার ভীষণ ইম্পর্টেন্ট যেটা আমার মনে হচ্ছে যে এটা লুকস দেখে এটা স্টাইল দেখে এটা কেউ বলবে না যে এটি আমার রাজ্যের খাবার এটা দেখে যে কেউ বলতেই পারে এটা একটি কোস্টাল ফুড অ্যাট দ্য সেম টাইম এটা যে কেউ বলতেই পারে এটা বিদেশি কোনো খাবার তো সুতরাং বিদেশ নয় এবার নিজের দেশের রান্না রান্না করবেন আপনার হেসেলে সুতরাং এই হেসেলকে আপনি কিভাবে অন্যরকম করে তুলবেন আপনার বাড়িতে আসা গেস্টকে চমকে দেবেন কি করে তার জন্য এই মুহূর্তে রেসিপি রিক্যাপ আপনার জন্য পেঁয়াজ কুচি সেদ্ধ আলু টক দই কোকোনাট মিল্ক সর্ষে তেল সর্ষে বাটা ধনে পাতা আর পুদিনা পাতার বাটা ক্রিম ঘি নুন হলুদ গুঁড়ো কালো গোলমরিচ গুঁড়ো লঙ্কা বাগদা চিংড়ি শুকনো লঙ্কা লেবু পার্সলে পাতা গন্ধরাজ লেবু বিটরুট পেস্ট বেল পেপার জুলিয়ান করে কাটা জল প্রণালী প্রথমে একটা ফ্রাইং প্যানে সর্ষের তেল ঢেলে তার মধ্যে একে একে শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি সেদ্ধ আলু নুন দিয়ে ভালো করে মিশিয়ে আলুর চোখা বানিয়ে নিতে হবে তারপর বাগদা চিংড়িগুলোর সাথে একে একে পাতিলেবুর রস নুন কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দিতে হবে এরপর বাগদা চিংড়িগুলোর মধ্যে ধনে পাতা পুদিনা পাতা রসুন বাটা ও সর্ষের তেল দিয়ে বানানো পেস্ট মাখিয়ে ফ্রাইং প্যানে আবারও সর্ষের তেল ঢেলে বাগদা চিংড়িগুলোর মধ্যে স্কিউয়ার ঢুকিয়ে চিংড়ি মাছের গ্রিন পেস্টের দিকটা ফ্রাইং প্যানে দিয়ে ফ্রাই করে নিতে হবে এরপর আবারও একটি ফ্রাইং প্যানে সর্ষের তেল ঢেলে এর মধ্যে হলুদ সর্ষে বাটা জল নুন হলুদ গুঁড়ো টক দই পাতিলেবুর রস নারকেল দুধ ঘি এবং ফ্রেশ ক্রিম দিয়ে ভালোভাবে টস করে একটি সস বানিয়ে নিতে হবে তারপর একটি প্লেটে বিট পেস্ট আলুর চোখা সাথে ফ্রাই করা বাগদা চিংড়ি ও উপরে সর্ষের সস সবুজ চাটনি ও তিন রকমের বেল পেপার এবং বিট গাজর কুচি পার্সলে পাতা গন্ধরাজ লেবু ও সর্ষে গাছের পাতা দিয়ে গার্নিশ করলেই রেডি অ্যান্ড সার্ভড প্রন বেথুরানি প্রন বেথুরানি বেথুরানি মানে হচ্ছে টিপিক্যাল সস যেটা কিনা শুধুমাত্র পাওয়া যায় কুচবিহারে তো সুতরাং এই কেতা দুরস্ত খাবারটা কেমন খেতে হয়েছে আপনি কি খেয়েছেন বা আপনি কি বানিয়েছেন আমি তো খাইনি না আমি বানিয়েছি না নাম শুনেছি তার জন্য যেটা এই মুহূর্তে করব সেটা হচ্ছে এখন আমরা টেস্ট করব কিন্তু এখন সময় একটা ছোট্ট ব্রেক দেখা হচ্ছে ব্রেকের উপরে
এরপর দেখছেন রেস্তোরাঁর এই মুহূর্তে আমার সামনে রয়েছে শেফ সেদিম। তো সেদিম, আমার জানার যেটা খুব ইচ্ছে সেটা হচ্ছে যে আফরা মানে বেশ অন্যরকম খাবার দাবার সেখানে পাওয়া যায়, কিন্তু যেটা আমার এই মুহূর্তে প্রশ্ন সেটা হচ্ছে যে নিজের রাজ্যের খাবার তো সেটার জন্য আরও বেশি ইনকুইজিটিভনেসটা আরও বেশি বেড়ে গেছে, যে এই খাবারটা কি এখানে আসলে সবসময় পাওয়া যায়, মানে পাওয়া যাবে? আমাদের নতুন মেনুটা লঞ্চ হবে, তখন বিটরুট দিয়ে এত কিছু হতে পারে, সেটাও আবার আলুর চোখা, সেটাও আবার এরকম ভাবে চিংড়ি মাছ, সেটাকে আবার গ্রিল করে নিজের দেশে রান্না বান্না সেখানে গ্রিল করে এত কিছু হতে পারে। অনেক কিছু খাবার আছে, লম্বা সফরের খাবার দাবার আছে আজকে আমাদের কাছে। তাহলে সন্দীপ, একটুখানি টেস্ট নেওয়া যাক স্বাদটা ঠিক কেমন হয়েছে। একটুখানি কেটে চিংড়ি কাটা বেশ টাফ, তা আবার ফর্ক অ্যান্ড নাইফ দিয়ে খাওয়াটা অনেক ভালো, ফর্ক অ্যান্ড নাইফ দিয়ে। বেশ ব্যাপার স্যাপার আছে এটার মধ্যে। আর এরকম একটা খাবার বানানো এবং শেখানোর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ, বেস্ট উইশেস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো সুতরাং যদি আপনি চান এরকম ভাবে খাবারটা খেতে, যদি আপনি চান আপনার বাড়ির হিসেবে এই খাবারটা বানানোটা বেশ শক্ত, বা আপনি চাইছেন টাইমটা বেশ ওয়েস্ট হচ্ছে, সুতরাং গুছিয়ে আড্ডা অ্যাট দ্য সেম টাইম ভরিভোজ, তাহলে আপনি আফরাতে আসবেন কি করে? তার জন্য এই মুহূর্তে রয়েছেন শেফ সন্দীপ। শেফ বলে দেবে এখানে আসার ডিরেকশন। এটা সিটি সেন্টার 1 সল্টলেক, আফরা রেস্টুরেন্ট, 7th ফ্লোর। নিজের রাজ্যের খাবার মানে কুচবিহার, যেটা কিনা আজকে আমরা শিখলাম। তো সুতরাং সেটা আপনি কি আপনার হেসলে বানালেন, বা যদিও বানিয়েছেন সেটা নামটা কি দিয়েছেন, একই নাম রেখেছেন, নাকি বাড়িতে আসা গেস্টকে বেশ চমকে দিয়েছেন একটা অন্যরকম নাম দিয়ে, তাহলে সেটা কেমন খেতে হয়েছে তার জন্য ফিডব্যাকটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। তার জন্য মেল আইডিয়া ঠিকানা এই মুহূর্তে টেলিভিশন স্ক্রিনে শুধুমাত্র আপনার জন্য। 86 গোলাঘাটা রোড, 6th ফ্লোর, গঙ্গা অ্যাপার্টমেন্ট, কলকাতা 48। ফোন 0336050418, এপিসোড মিস করেছেন রয়েছে ইউটিউব, এছাড়া রয়েছে ফেসবুক পেজ, নাম রেস্তোরান্না। তার জন্য আপনি টাইপ করুন, লাইক করুন, শেয়ার করুন শুধুমাত্র রেস্তোরান্নার পেজটা। অ্যাট দ্য সেম টাইম যদি কোনো আপনার কোয়ারিজ থাকে সেটাও লিখে ফেলুন। অ্যাট দ্য সেম টাইম এপিসোড যদি কোনো রকম খোঁজ পাচ্ছেন না ইউটিউবে, খোঁজ করুন এই পেজে এসে, সেটাও পেয়ে যান। রাজ্যের খাবারের সফর আজকের মতো এ পর্যন্তই। সামনের সপ্তাহে নতুন কোন রেস্তোরাঁ এরকম ভাবে হবে রান্না শেখা। আচ্ছা, টিল দেন টেক কেয়ার, বাই বাই, কিপ ওয়াচিং রেস্তোরাঁ, অনলি অন চ্যানেল 1, সেম ইয়ার টিম।